नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते मोहन बागान और उड़ीसा एफसी के लिए किछु अपडेट तुम्हारे साथ शेयर करबार आछे। तो तार आगे जरा चैनेले प्रथमबार एसेछो, कीसेर वेट करछो, अवश्य सकले किन्तु एकटा करे सबसक्राइब कर दिओ। तो बंधुरा, जो अपडेट दिए शुरू करब से हे मोहन बागने एसे ही जान बड़ सुखबर पेलें साहाल आब्दुल सामाद। तो बंधुरा, तुम्हारा सकले ही जान क्लाब फुटबले जथेष भलो परफरमेंस दिले साहाल किन्तु कोनो रकम ट्रफि केराला ब्लास्टारे थाकाकालीन पाननि, किन्तु मोहन बागने एसे डुरान कप पेयेछेन एबं बर्तमाने दाड़िये आरो एकटा किन्तु छोट्ट पुरस्कारी सेटा बोले जाए, जेटा किन्तु प्लेयारदेर काछेओ एकटा बड़ पुरस्कार हये उठते पारे। तो सेई पुरस्कार पेते चलेछेन साहाल। तो एएफसि कापेर गोल्स अफ द ग्रुप स्टेजेर म्याच डे ओयानेर, माने एएफसि कापेर प्रथम ग्रुप स्टेजेर म्याचे सेरा गोल के करेछे सेटा निये एकटा भोटिं होच्छिलो। तो सेखाने आठ जन प्लेयारेर नाम आछे सेई भोटिं लिस्टे। तो सेखाने किन्तु साहाल आब्दुल सामाद तिनी 75% भोट पेये एगिये रयेछेन, धारेर काछे कोनो रकम प्लेयारगुलोई नेई, बाकी प्लेयार 1% 2% কিন্তু ভোট পেয়েছেন। তো সুখবর এইটাই যে সাহাল আব্দুল সামাদ কিন্তু এএফসি এর তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা জিততে চলেছেন। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 24 অক্টোবর মোহন বাগান ভার্সেস বসুন্ধরা কিংসের ম্যাচটা বিবেকানন্দ জোয়ারিতে ক্রীড়াঙ্গনে হবে না, তোমরা সকলেই জানো। তো এই ম্যাচটি উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে হবে, এটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম। তবে বর্তমানে কিন্তু এএফসির তরফ থেকে এটা কনফার্ম হয়ে গেছে এবং দুপুরবেলা 3:30 থেকে কিন্তু এই ম্যাচটা হতে চলেছে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে। তো এএফসির অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই শিডিউলটা আপলোড করে দেওয়া হয়েছে যে কলিঙ্গ স্টেডিয়ামে দুপুরবেলা 3:30 থেকে এই ম্যাচটা হতে চলেছে। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হুগো বুমো, তিনিও একটা অ্যাওয়ার্ড পেলেন, যেটা হচ্ছে ওয়ান এক্স ব্যাট স্পোর্টিং লাইন MBSG ফ্যান্স প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন হুগো বুমো। তো হুগো বুমো তিনি বেঙ্গালুরু ম্যাচে কিন্তু গোল করেছেন এবং দলকে জিতিয়েছেন, সেই কারণে ফ্যান্সদের নিয়ে একটা ভোট হয়েছিল ওয়ান এক্স ব্যাটের তরফ থেকে এবং সেখানে কিন্তু হুগো বুমোকে ভোট দিয়ে ফ্যানেরা জিতিয়ে দিয়েছেন এবং সেই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন হুগো বুমো। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আগামীকাল যেমন মোহন বাগানের সাথে মাঝিয়ার ম্যাচ রয়েছে এএফসি কাপের, তেমনই রয়েছে বসুন্ধরার সাথে উড়িষ্যা এফসির, যে ম্যাচটা কিন্তু উড়িষ্যার অ্যাওয়ে ম্যাচ, মানে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশে হতে চলেছে এবং বিকেল 5:30 থেকে হবে। তো এই ম্যাচের আগে কিন্তু কিছুটা ধাক্কা খেয়েছেন সার্জিও লোবেরা। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো মোহন বাগান ভার্সেস উড়িষ্যা এফসি এফসি কাপের ম্যাচে কিন্তু রেড কার্ড দেখেছিলেন মোর্তাদা ফল, তো সেই কারণে কিন্তু এই ম্যাচে বসুন্ধরার ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না মোর্তাদা ফল, যেটা কিন্তু উড়িষ্যার জন্য একটা বড় ধাক্কা। যেখানে রবিনোর মতো অত সাংঘাতিক একজন প্লেয়ার রয়েছে, সেখানে কিন্তু মোর্তাদা ফলের মতো এক্সপিরিয়েন্স ডিফেন্ডার কিন্তু থাকছেন না এই ম্যাচে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।